জেলে যেতেই গুরুত্ব কমলো কেষ্টর। হাতছড়া পূর্ব বর্ধমানের তিন কেন্দ্র, আনুষ্ঠানিকতা ছাড়াই দায়িত্ব কমলো কেষ্টর। এবার কি পার্থর মতো হাল হতে চলেছে অনুব্রতরও, তুঙ্গে চর্চা। বান্ধবীর ফ্ল্যাট থেকে বান্ডিল বান্ডিল নগদ প্রায় 51 কোটি টাকা উদ্ধার হওয়ার পরই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 দিন সময় লেগেছিল তৃণমূলের। এবার গরু পাচার মামলায় অনুব্রত জেল যাত্রার দ্বিতীয় দিনে কিছুটা হলেও ব্যবস্থা নিতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার 15 দিন পর অবশেষে দায়িত্ব কমল জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তার বীরভূমের গড়ে হাত না পড়লেও পূর্ব বর্ধমানে যে তিনটি বিধানসভা এলাকার দেখভাল করতেন অনুব্রত, এবার তা হাত ছাড়া হলো। কেষ্টর হাত থেকে মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউশ গ্রামের দায়িত্ব কেড়ে তা দেওয়া হলো সেই জেলারই তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দলের এক বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনই নির্দেশ দিয়েছেন, যদিও এর আগে খোদ তৃণমূল সুপ্রিমো অনুব্রতর পাশে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে বলেছিলেন, পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন, কি করেছিল কেষ্ট, যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। তবে তৃণমূল সুপ্রিমোর এহেন অবস্থানের পর অবশেষে কিছুটা হলেও বদলে গেল দলগত অবস্থান। তৃণমূলের সূত্রে আরও জানা গিয়েছে, এদিন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অনুব্রতর হাতে থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখভালের দায়িত্ব রবীন্দ্রনাথের হাতে তুলে দেওয়া হয়। তবে তৃণমূল নেতৃত্বের নির্দেশ, মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউশ গ্রামের নেতাদের আপাতত পূর্ব বর্ধমান এবং বীরভূম দুই জেলার নেতৃত্বের সঙ্গেই সংযোগ রেখে চলতে হবে। সিবিআই হেফাজত শেষে বুধবার অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ওই দিন বিকেলেই আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। আপাতত আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতাকে। সেখানে একটি চৌকি আর কম্বল দেওয়া হয়েছে তাকে। সাধারণ কয়েদিদের মতোই বুধবার রাতে জেলের খাবারই খেতে হয়েছে কেষ্টকে। রুটি, ডাল এবং আলু কুমড়োর তরকারি খেয়ে শুতে যান কেষ্ট। জেল সূত্রে দাবি, খাওয়ার সময় আর একটু তরকারিও চান অনুব্রত, তবে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি কেষ্ট। রাতে জেলকর্মীরা তার খোঁজ নিতে গেলে জানান সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। তার ওয়ার্ডের একটা অ্যাটাচ শৌচালয় রয়েছে, তাতে কোমরের বন্দোবস্তও রয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের ওই শৌচাগারে স্নান সেরে রুটি তরকারি দিয়ে প্রাতরাস করেন কেষ্ট। এরপরই আসানসোল সংশোধনাগার থেকে পুলিশের 5টি গাড়ির কনভয়ে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় অনুব্রতর। হাসপাতালে পৌঁছানোর পরই রোগীর আত্মীয় পরিজনদের ক্ষোভের মুখে পড়তে হয় বীরভূমের কেষ্টকে। গত 28 জুলাই তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। পার্থর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য তাকে অপসারণ করা হলো বলে জানিয়েছিল অভিষেক। এবার অনুব্রত জেলে যেতেই পদ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করলো তৃণমূল। তবে দেরিতে হলেও অন্তত কিছু তো একটা ব্যবস্থা নেওয়া হলো। আপাতত দলের এই অবস্থানে খানিকটা স্বস্তিতে তৃণমূলের নিচু তলার কর্মীরা, কেননা হাটে বাজারে তাদেরকে এখন নানান কটাক্ষ শুনতে হচ্ছে এই কেষ্ট কেলেঙ্কারির জন্য। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।